বন্ধু বান্ধবী সকল আপোনালোকে চাই আছে নগান ডিজিটেল ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে কেইবাটাও গুরুত্বপূর্ণ আপডেট ওলাই আহিছে। শিক্ষক ছাত্র ছাত্রী আর সাধারণ রাইজের বাবে আছে গুরুত্বপূর্ণ আপডেট। গতিকে ভিডিওটি অকনমানও স্কিপ নকরাকৈ ভিডিওটি শেষলৈ চাই থাকিব। বন্ধুসকল, আজির প্রথম খবরটি দিবলৈ লৈছো অহা 15 আগস্টর ভিতৰত হব কেইবাখনো স্কুল কলেজ পাতিহীকরণ। এই সম্পর্কে আমি অলরেডি এই চ্যানেলত ভিডিও আপলোড করা আছে, যদি আপনাদের চাওয়া নাই চাব পাৰে। এই আপডেটটির জড়িয়ে আপনাদের জানাবলৈ লৈছো পাতিহীকরণ সম্পর্কে অলপ চমুকৈ জানাম। গতিকে ভিডিওটি চাই থাকিব আর চ্যানেলখনত নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে কাহতকা বেল আইকনটো বজাই দিব, এনে ধরনের লেটেস্ট খবর আগতীয়াকৈ পাবর বাবে। অসম সরকারে কেইবাখনো স্কুল কলেজ আর শিক্ষক পদ অতি সোনকালে পাতিহীকরণ করা হব বলে এই মন্তব্য জানায় শনিবারে এক সংবাদমেল যোগে এই কথা ঘোষণা করে শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। পাতিহীকরণ কলেজ বিদ্যালয় প্রথম তালিকা 15 আগস্টত প্রকাশিত হব, দ্বিতীয় তালিকা অক্টোবরত প্রকাশিত হব বলে এনেদরে জানায়। অহা 1 জানুয়ারির পর কার্যকরী হব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এনেদরে মন্তব্য করে। আনহাতে প্রথম তালিকাত 355খন হাই স্কুল, জুনিয়র কলেজ আর উচ্চ শিক্ষা সঞ্চালকর অধীনত 5359জন শিক্ষক, 30খন নতুনক মহাবিদ্যালয়, 931জন মহাবিদ্যালয় শিক্ষক অন্তর্ভুক্ত হব এই নতুনক পাতিহীকরণ তালিকাত। বন্ধু বান্ধবী সকল, দ্বিতীয় খবরটি দিবলৈ লৈছো নতুন শিক্ষানীতির বিদেশী ভাষার তালিকার পৰা আতরিল চীন ভাষা। কেন্দ্রীয় কেবিনেটর অনুমোদনপ্রাপ্ত নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতির বিদেশী ভাষার তালিকার পৰা কর্তন করা হল মান্ডারি আর ক্যান্টনিস। এই দুই চীনা ভাষা কস্তুরী রঙে প্রস্তুত করা রাষ্ট্রীয় শিক্ষানীতির খসড়াত অন্তর্ভুক্ত হয়ে আছিল, কিন্তু কেবিনেটর অনুমোদনপ্রাপ্ত চূড়ান্ত শিক্ষানীতির বিদেশী ভাষার তালিকার পৰা কর্তন করা হয়েছে এই দুই ভাষা। মাধ্যমিক আর উচ্চতর মাধ্যমিক পর্যায়ত ছাত্রছাত্রী সকলে ঐচ্ছিক বিষয় হিসাবে বিদেশী ভাষা শিকার সুবিধা প্রদান করেছে নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতিয়ে। রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 বর্ষর সমগ্র সন্নিবিষ্ট পুস্তিকাত উল্লেখ করা মতে শিক্ষার্থী সকলে বিশ্বর বিভিন্ন সংস্কৃতি ভুমুকি মারিবলৈ আর বিশ্বজনীন জ্ঞান আর গতিবিধিরে নিজের পৰিচয় আর লক্ষ্য অনুযায়ী সমৃদ্ধ হবলৈ এই পদক্ষেপ লওয়া হয়েছে। চীনা ভাষাক কর্তন করার পাছত তালিকাত অন্তর্ভুক্ত হওয়া ভাষাসমূহ হয়েছে কোরিয়ান, জাপানিজ, থাই, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ আর রাশিয়ান। এই ভাষাসমূহ তিনিটা ভাষার পাঠ্যক্রমের উপরেঞ্চি ঐচ্ছিক বিষয় হিসাবে ছাত্রছাত্রীয়ে গ্রহণ করিব পারিব। চীনা ভাষা কর্তনের কারণ দর্শায় এই পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়া নাই। বন্ধু বান্ধবী সকল, 3 নম্বর খবরটি দিবলৈ লৈছো মাত্র 20 টাকাতে করোনার প্রতিরোধ করিব পৰা বিহে গাখীর। হুড়াহুড়ে বিক্রি বাড়িছে এইখন রাজ্যত। করোনার সংক্রমণ চৌদিহে এইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বাবে গাখীর উপকারী বলে দাবি করেছে কর্ণাটকর মিল্ক ফেডারেশনে। সংস্থার তরফের পৰা তুলসী গাখীর, লঙ্গর হইতে গাখীর, অশ্বগন্ধা গাখীর আদি বিক্রি করা হয়েছে। 200 মিলিলিটারত দাম ধার্য করা হয়েছে 25 টাকা, কিন্তু বিক্রি হয়েছে 20 টাকাত। কর্ণাটক মিল্ক ফেডারেশনে জানাইছে যে এতিয়াও করোনার কোনো ভ্যাকসিন আবিষ্কার হওয়া নাই, একমাত্র উপায় হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। জুন মাহর আরম্ভণিতে প্রতিষ্ঠানটোয়ে হালদি গাখীর বজারলৈ আনিছিল। চতুর্থ খবরটো দিবলৈ লৈছো আজিৰ পৰা গুৱাহাটীর এপয়েন্টমেন্ট সমূহত আরম্ভ করোনা পরীক্ষা। জিমসৰ মালিকসকলকো জনালে বিহে আহ্বান। গুৱাহাটীত ক্রমান্বয়ে হ্রাস পাইছে করোনাত আক্রান্তর সংখ্যা। আজিৰ পৰা গুৱাহাটীর এপার্টমেন্ট সমূহত আরম্ভ হয়েছে করোনার পরীক্ষা। গুৱাহাটীর সামাজিক সংক্রমণ রোধের বাবে এই ব্যবস্থা করেছে জেলা প্রশাসনের। 10 আগস্টলৈকে রাজ্যত 1 লাখ টেস্ট করার লক্ষ্য বান্ধিছে স্বাস্থ্য বিভাগে। ইফালে অহা সোমবারের পর গুৱাহাটীত খুলিব জিম সমূহ। তার পরিবর্তে জেলা প্রশাসনে জিমসর স্বত্বাধিকারী সকলের বাবে জানাইছে বিহে আহ্বান। জিম খোলার পূর্বে জিমর মালিক সকলক কোভিড টেস্ট করবলে আহ্বান জানা হয়েছে, যেহেতু জিম খোলার লগে লগে ইজনে আনজনের সংস্পর্শলৈ আহিব, গতিকে করোনা সংক্রমণ হওয়ার সন্দেহত এই ব্যবস্থা করেছে জেলা প্রশাসনে। আনহাতে কাইলৰ পৰা প্ৰযোজ্য হোৱাকৈ মুখ্য সচিব কুমাৰ সঞ্জয় কৃষ্ণই জাৰি কৰিছে এখন নতুন গাইডলাইন।
আজি সন্ধিয়া 7 বজাৰ পৰা 6 আগষ্ট সন্ধিয়া 7 বজালৈকে পালন কৰিব লাগিব এই সমূহ নীতি নিৰ্দেশনা কি কি আছে নতুন গাইডলাইনত সোমবাৰৰ পৰা শুক্ৰবাৰলৈ খুলিব পাৰিব জিম যোগ অভ্যাস কেন্দ্ৰ শপিং মল কিন্তু প্ৰতিদিনে গুৱাহাটী মহানগৰীত পথৰ এফালেহে খুলিব পাৰিব উদাহৰণস্বৰূপে সোমবাৰে যদি পথৰ বাওঁফালে খোলে তেন্তে মঙ্গলবাৰে খুলিব পথৰ সোঁফালে শনিবাৰ আৰু দেওবাৰক বাদ দি ৰেষ্টুৰেণ্ট হোটেল খুলিব পাৰিব কিন্তু সামাজিক দূৰত্ব পালন কৰাটো বাধ্যতামূলক প্ৰতি সপ্তাহৰ সোমবাৰ আৰু মঙ্গলবাৰে আন্তঃজিলা যাতায়াতৰ ব্যৱস্থা গৰ্ভৱতী মহিলাক বাদ দি 100% কৰ্মচাৰীৰে ব্যক্তিগত আৰু চৰকাৰী কাৰ্যালয়ত খুলিব পাৰিব চিনেমা হল পাৰ্ক থিয়েটাৰ আৰু প্ৰেক্ষাগৃহ বন্ধ থাকিব সামাজিক ৰাজনৈতিক ধৰ্মীয় ৰাজহুৱা অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিব নোৱাৰিব শনিবাৰ আৰু দেওবাৰে ৰাজ্যৰ কোনো লোকে চলা ফুৰা কৰিব নোৱাৰিব ইয়াৰ উপৰিও ইয়াৰ আগৰ নিৰ্দেশনাত যিখিনি শিথিলতা প্ৰদান কৰা হৈছিল তাৰ সুবিধা পোৱা 7 বজাৰ পৰা সন্ধিয়া 5 বজালৈ ল'ব পাৰিব বন্ধু বান্ধৱীসকল পঞ্চম খবৰটো ওলাইছে সুৰাপায়ীসকল সাৱধান আবকাৰী বিভাগৰ হাতলৈ বিশেষ যন্ত্ৰ দূৰৰ পৰাই 5 ছেকেণ্ডতে চিনাক্ত কৰিব পাৰিব সুৰাপায়ী সুৰাপায়ীসকলৰ বাবে আহিছে এটা বেয়া খবৰ পূৰ্বৰ দৰে এতিয়াৰ পৰা বেত এলালাইজাৰ জৰিয়তে মুখৰ আগত সেই যন্ত্ৰটোৰে সুৰাপান কৰাসকলক চিনাক্ত নকৰে পহনৰ লোকে কৰোণাৰ পৰিৱেশ পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আবকাৰী বিভাগেও ল'লে আন এক পদক্ষেপ মহানগৰীৰ বিশেষকৈ সুৰাপান কৰি যান বাহন চলোৱাসকল এতিয়াৰ পৰা সাৱধান হ'ব লাগিব অত্যাধুনিক এলক পেট্ৰল বেত এলালাইজাৰ জৰিয়তে আবকাৰী বিভাগে 5 ছেকেণ্ডৰ ভিতৰতে বহু দূৰৰ পৰাই সুৰাপায়ীসকলক চিনাক্ত কৰিব পৰা এই মেচিন ক্ৰয় কৰিছে আবকাৰী বিভাগৰ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য আৰু বিভাগটোৰ আয়ুক্ত ৰাকেশ কুমাৰৰ প্ৰচেষ্টাত ৰাজ্যৰ আবকাৰী বিভাগেও 250টা তেনে অত্যাধুনিক মেচিন ক্ৰয় কৰিছে হংকঙৰ এটা কোম্পানীয়ে প্ৰস্তুত কৰা এই মেচিনটো কৰোণাৰ এই পৰিস্থিতিত উন্নত দেহবোৰে ব্যৱহাৰ কৰি আছে এলকপেট্ৰল নামৰ এই মেচিনটো ইতিমধ্যে ৰাজ্যৰ জিলাসমূহলৈ প্ৰেৰণ কৰিছে ইয়াৰ ফলত ৰাজহুৱা স্থানত আইন উলংঘা কৰি সুৰাপান কৰাসকলক চিনাক্ত কৰিব পাৰি আবকাৰী বিভাগৰ লোকে কৰোণাৰ বাবে বেত এনালাইজাৰৰ জৰিয়তে ৰাজহুৱা স্থানত সুৰা সেৱন কৰাসকলক চিনাক্ত কৰাৰ প্ৰক্ৰিয়া বন্ধ হৈ আছিল যদিও পৰা ব্যৱহাৰ কৰিব এই যন্ত্ৰ বন্ধু বান্ধৱীসকল 6 নম্বৰ খবৰটি হ'ল আনলক 3.0 কাৰ্যালয়ত উপস্থিত থাকিব লাগিব 100% কৰ্মচাৰী সমগ্ৰ দেশত আৰম্ভ হৈছে আনলক 3 অসমতো কৰোণাজনিত পৰিস্থিতি ক্ৰমাৎ বাললৈ অহাৰ পৰিপ্ৰেক্ষিতত ৰাজ্য চৰকাৰে বাহাল থকা বাধা নিষেধৰ ক্ষেত্ৰতো নতুনকৈ কিছু শিথিলতা আনিছে এখন সংবাদমেলত স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে এতিয়াৰ পৰা প্ৰতি সপ্তাহৰ সোম আৰু মঙ্গলবাৰে আন্তঃজিলা যাতায়াত কৰিব পাৰিব উক্ত দুটা দিনত আন্তঃজিলা যাতায়াতৰ ক্ষেত্ৰত অনুমতি প্ৰদান কৰা হৈছে সেইদৰে কাৰ্যালয়ত এতিয়াৰ পৰা 100% কৰ্মচাৰীৰ উপস্থিতিত অনুমতি প্ৰদান কৰা হৈছে